হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে এডগার অ্যালান পোয়ের দ্য পার্লোইন লেটার। আমরা এই ক্লাসে কি করব? এই ক্লাসে আমরা এডগার অ্যালান পোয়ের লেখা বিখ্যাত একটা ডিটেকটিভ শর্ট স্টোরি যার নাম হচ্ছে দ্য পার্লোইন লেটার, সেই শর্ট স্টোরিটার সামারি করব বা প্লটটাকে জানবো বা স্টোরিটাকে জানবো। তো দেখো, আমরা সামারিটা ডিটেলস সামারি করব, মানে আমরা ডিটেলসে টোটাল সামারিটাকে জানবো, মানে টোটাল গল্পটাকে জানবো। তার সাথে আমরা গল্পটাকে অ্যানালাইসিসও করে নেবো একটু করে, যাতে আমাদের এই পার্লোইন লেটার সম্পর্কে আর কোনো প্রবলেম না থাকে। তো তোমরা কি করবে, আমি যে বিশেষ পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলোকে তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তোমরা যখন পরবর্তী ক্ষেত্রে এক্সাম দেবে, এক্সামে কোশ্চেন তো আসতেই পারে, মানে কোশ্চেন তো আসবেই এখান থেকে, তো সেই কোশ্চেনগুলো আনসার করতে তোমাদের সুবিধা হবে। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস, দ্য পার্লোইন লেটার বাই এডগার অ্যালান পো। তার মানে সেকেন্ড ক্লাস। অলরেডি আমরা একটা ক্লাস করেছি, একটা তোমরা আগের দিন ক্লাস করেছো। আগের দিন ক্লাসে তোমরা দেখেছো আমরা এডগার অ্যালান পো সম্পর্কে জেনেছি এবং পার্লোইন লেটার এই স্টোরিটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেছি এবং এই পার্লোইন লেটার স্টোরিটার ক্যারেক্টারগুলোকে জেনেছি। তো আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমরা বাকি যে মানে এই ক্লাসটা রয়েছে, বাকি যে স্টোরিটা রয়েছে, টোটাল যে গল্পটা, সেটাকে আমরা কভার করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস, দ্য পার্লোইন লেটার বাই এডগার অ্যালান পো, তার সামারি, প্লট বা স্টোরি। তো দেখো, আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা একবারই টোটালি গল্পটাকে প্রথম থেকে জানবো। তো আমি তোমাদের ডিটেলসে গল্পটাকে বলে দেবো, তোমরা ভালো করে বুঝে নাও যে এডগার অ্যালান পো কীভাবে ওই পার্লোইন লেটার, সেখানে একটা ডিটেকটিভ শর্ট স্টোরিটাকে প্রেজেন্ট করছেন। আমি আগের দিন বলেছি যে পার্লোইন মানে হচ্ছে চুরি যাওয়া, লেটার মানে হচ্ছে চিঠি, মানে চুরি যাওয়া একটা চিঠি। তো দেখো, শুরু হচ্ছে আমাদের পার্লোইন লেটার। প্রথমে কি দেখছি? ইন দ্য কেস অফ দ্য পার্লোইন লেটার, দ্য অথর এডগার অ্যালান পো বিগিনস হিজ শর্ট স্টোরি উইথ অ্যান এপিগ্রাফ, নীল, স্যাপিয়েন্টেইন, ওডিসিয়াস, অ্যাকুমাইন, নেমিও। এটা কে লিখেছিলেন? সেনেকা। সেনেকার লেখা একটা এপিগ্রাফ দিয়ে শুরু হচ্ছে কি আমাদের এই শর্ট স্টোরিটা। তো তোমাদের মানে মাথার মধ্যে অনেকের কোশ্চেন আসতেই পারে যে স্যার এপিগ্রাফ কি? তো দেখো, এপিগ্রাফ কিছুই না। এপিগ্রাফ হচ্ছে যে অন্য কোনো টেক্সট থেকে বা অন্য কোনো অথরের একটা রাইটিং থেকে একটা নেওয়া লাইন বা একটা কোটেশন বা একটা ফ্রেজ, যাই হতে পারে, সেটা আমরা যখন অন্য কোনো টেক্সটের, মানে আমি যে টেক্সটটা লিখছি সেই টেক্সটে যখন আমরা বসিয়ে দেবো সামনে, প্রথমেই বসিয়ে দেবো, সেটা হচ্ছে এপিগ্রাফ। এপিগ্রাফের কাজ কি? দেখো, এপিগ্রাফ টোটাল যে গল্পটার মূল থিমটা কি, সেই মূল থিমটাকে এক লাইনে ডিসক্রাইব করে দেয় কে? আমাদের এই এপিগ্রাফ। তাহলে বুঝতেই পারছো এপিগ্রাফ খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের পার্লোইন লেটারও একটা এপিগ্রাফ দিয়ে শুরু হচ্ছে। সেই এপিগ্রাফটা কার? সেনেকার এপিগ্রাফ। মানে সেনেকা হচ্ছে আসল রাইটার, সেখান থেকে আমাদের অ্যালান পো সেই এপিগ্রাফটাকে নিয়ে তার শর্ট স্টোরি পার্লোইন লেটারে প্রথমেই ইউজ করছেন। তো এই এপিগ্রাফটার ইংলিশ মানে কি? এপিগ্রাফটার ইংলিশ মানে হচ্ছে দ্য স্টেটমেন্ট ট্রান্সলেটস টু, যদি আমরা ট্রান্সলেট করি ইংরেজিতে তাহলে কী হবে? নাথিং ইজ মোর হেটফুল টু উইজডম দ্যান এক্সেসিভ ক্লেভারনেস। তার মানে হচ্ছে আমরা যদি বাংলায় বলতে চাই, বাংলায় বলতেই পারি আমরা, অতি চালাকের গলায় দড়ি। তাহলে এই যে আমাদের যে এপিগ্রাফটা রইল যেটা সেনেকার লেখা, তো এই এপিগ্রাফটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, ওটা অন্য ভাষায় লেখা আছে, ওটা আমাদের ল্যাটিন ভাষায় লেখা আছে, তো সেখান থেকে যদি আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করব, তার মানে হচ্ছে কি? নাথিং ইজ মোর হেটফুল টু উইজডম দ্যান এক্সেসিভ ক্লেভারনেস। তার মানে হচ্ছে তুমি যদি অতি চালাকি করতে চাও তাহলে তুমি কিন্তু ফেঁসে যাবে। তাহলে অতি চালাকের গলায় দড়ি, এই এপিগ্রাফ দিয়ে শুরু হচ্ছে আমাদের কি এই পার্লোইন লেটার। তাহলে এপিগ্রাফটা ঠিক একটা মরালের মতো কাজ করছে, একটা নীতির মতো কাজ করছে, একটা নীতি কথার মতো কথা। দেখো, অতি চালাকের গলায় দড়ি, এটা একটা নীতি কথা আমরা জেনে থাকি, মানে প্রবাদ প্রবচন। তো সেই প্রবাদ প্রবচনের মতো কাজ করছে কি আমাদের এই এপিগ্রাফটা। ঠিক আছে, তাহলে এই এপিগ্রাফটা প্রথমেই আছে টেক্সটের, এটা দিয়ে শুরু হচ্ছে আমাদের কি গল্প, দ্য পার্লোইন লেটার। এরপর আমরা মূল স্টোরিতে ঢুকে যাব। আমরা এপিগ্রাফটা জেনে নিলাম, এরপর আমরা কি করব? মূল স্টোরিতে ঢুকে যাব। তো দেখো, গল্প শুরু হচ্ছে। গল্পে কি দেখতে পাচ্ছি আমরা? ইন এ স্মল রুম ইন প্যারিস, অ্যান আননেমড ন্যারেটর হু অলসো ন্যারেটস দ্য মার্ডার্স ইন দ্য রুমর্গ সিটস কোয়াইটলি উইথ হিজ ফ্রেন্ড সি. অগাস্টি ডুপিন। তাহলে আমাদের গল্প শুরু হচ্ছে একজন আননেমড ন্যারেটরকে দিয়ে। एडगार एलन पोएर आरेकटा गल्प जार नाम हच्छे द मार्डार्स इन द रूम मर्ग। एई गल्पेओ एई आननेम न्यारेटर कि छिलो न्यारेटर हिसेबे काज करेछिलो। एई न्यारेटरटी छिलो ओई गल्पेर न्यारेटर। तो एई न्यारेटर कोथाय बसे आछे? प्यारिसेर एकटा छोट्ट रूमे। कार साथे बसे आछे? आमादेर गल्पेर जे डिटेक्टिव, आमादेर गल्पेर जे प्रोटागनिस्ट, आमादेर गल्पेर जे डिटेक्टिव जार नाम हच्छे सी ऑगस्ट डुपिन, सी डुपिनेर साथे बसे आछे। के बसे आछे? आमादेर गल्पेर न्यारेटर। कोथाय बसे आछे? प्यारिसेर एकटा छोट्ट रूमे। He ponders the murders in the Rue Morgue which Dupin solved in the story। তাহলে কি নিয়ে আলোচনা হচ্ছে তাদের মধ্যে? তাদের মধ্যে আলোচনা হচ্ছে যে ওই যে রু মর্গে যে মার্ডার হয়েছিল সেই মার্ডারটাকে ডুপিন কিভাবে সলভ করেছে সেটাকে নিয়ে আলোচনা হচ্ছে। মানে বুঝতেই পারছো আগের গল্পটার সাথে এই গল্পের লিঙ্ক আছে, মানে আগের গল্পের এটা একটা সিকুয়াল বলতে পারি আমরা। লিঙ্ক বলতে ওইটুকুই লিঙ্ক, বিরাট কিছু লিঙ্ক নেই, ঠিক আছে। তাহলে একটা প্যারিসের একটা ছোট্ট রুমে বসে আছে আমাদের ন্যারেটর এবং আমাদের ডিটেকটিভ সি অগাস্ট ডুপিন, এবং তাদের মধ্যে আলোচনা চলছে। কি আলোচনা চলছে? যে কিভাবে ডুপিন আগের মার্ডার কেসটাকে সলভ করেছে। এরপর দেখো নেক্সট কি হচ্ছে, আজকের স্টোরি কি হচ্ছে দেখো। মসিয়ার জি দ্য প্রিফেক্ট অফ দ্য প্যারিস পুলিশ অ্যারাইভস হ্যাভিং ডিসাইডেড টু কনসাল্ট ডুপিন এগেইন। ঠিক সেই সময় মসিয়ার জি নামে একজন ব্যক্তি এলেন। তিনি কে? তিনি হচ্ছেন প্যারিস পুলিশের একজন বড় অফিসার, প্রধান অফিসার বলতে পারি, প্রিফেক্ট বলতে পারি, মানে কমিশনার টাইপের, মানে পুলিশ। তো তিনি এসেছেন, তিনি কার কাছে এসেছেন? ওই স্মল রুমে এসেছেন এবং সেখানে তিনি ডুপির কাছে, এই যে আমাদের সি অগাস্টি ডুপিন রয়েছে, এর সাথে কিছু একটা ডিসকাস করতে চলে এসেছেন। মানে কোনো একটা বিষয়ে, কোনো একটা ক্রাইম কেস ঘটেছে, সেই ক্রাইম কেসটাকে নিয়ে ডিসকাস করতে এসেছেন কে? আমাদের মসিয়ার জি। নেক্সট কি হচ্ছে দেখো, দ্য প্রিফেক্ট প্রেজেন্টস এ কেস দ্যাট ইজ অলমোস্ট টু সিম্পল, এ লেটার হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য রয়্যাল অ্যাপার্টমেন্টস। তাহলে আমাদের ডুপিনের কাছে যে কেস প্রেজেন্ট করছে কে? আমাদের এই প্রিফেক্ট মানে কে গো? আমাদের ওই পুলিশের প্রধান, যার নাম আছে মসিয়ার জি। তাহলে মসিয়ার জি একটা সিম্পল কেস নিয়ে এসেছে। কেসটা কি? একটা চিঠি চুরি হয়ে গেছে। কোত্থেকে? রয়্যাল অ্যাপার্টমেন্টস, মানে রাজবাড়ি থেকে, রাজদরবার থেকে। প্যারিসের যে রাজদরবার আছে সেই রাজদরবার থেকে একটা কি চুরি হয়ে গেছে? ইম্পর্টেন্ট লেটার চুরি হয়ে গেছে। তো সেই লেটারটা কিভাবে চুরি হয়ে গেছে, কে চুরি করেছে, সেই বিষয়টাকে নিয়ে জানার জন্য কে এসেছে? আমাদের মসিয়ার জি এসেছে। কোথায় এসেছে? আমাদের সি অগাস্টি ডুপিনের কাছে, যাতে কিভাবে সলভ করা যায় সেই সলভের জন্য এসেছে। তার দেখো গল্প শুরু হয়ে গেল। গল্পের প্রথমে আমরা দেখতে পেলাম যে আমাদের ন্যারেটর আর সি অগাস্টি ডুপিন তারা বসে রয়েছে প্যারিসের ছোট্ট রুমে। ঠিক সেই সময় আমাদের মসিয়ার জি, যিনি পুলিশের হেড অফিসার, তিনি আসছেন। তিনি ডুপিনের কাছে সাহায্য চাইতে এসেছেন কিসের জন্য? একটা বিষয়ে, যে একটা চিঠি চুরি হয়ে গেছে এবং সেই চিঠিটা কে চুরি করেছে, কিভাবে চুরি করেছে, কেন চুরি করেছে, সেই চোরকে খুঁজে বার করতে হবে। এটা হচ্ছে সমস্যা, ঠিক আছে। তাহলে শুরু হয়ে গেল আমাদের গল্প। নেক্সট কি হচ্ছে দেখো, নেক্সট আমরা দেখতে পাচ্ছি দেখো, দ্য পুলিশ নো হু হ্যাজ টেকেন ইট। পুলিশ জানে কে নিয়েছে। ভাবো, চোরকে জানে, যে চোর যে কে চুরি করেছে সেটা কিন্তু জানে। দ্য মিনিস্টার ডি অ্যান ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল। তাহলে চুরি করেছে কে? মিনিস্টার ডি নামে একজন ব্যক্তি চুরি করেছে, সেটা পুলিশ কিন্তু ভালো করেই জানে। সেটা মানে ধরা পড়ে গেছে, মানে চোরকে খোঁজার দরকার নেই, চোর অলরেডি ধরা পড়ে গেছে। তাহলে ভাবো, তোমরা বলতে পারো যে স্যার আবার কি রকম ডিটেকটিভ স্টোরি, যেখানে চোরই প্রথমে ধরা পড়ে গেল। তো চোর ধরা পড়ে গেছে, কিন্তু একটা সমস্যা আছে। এই চোর হচ্ছে একজন ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল, মানে সরকারের একজন ইম্পর্টেন্ট অফিসার ব্যক্তি হচ্ছে কে? এই মিনিস্টার ডি, যে চুরি করেছে কোনটা? চিঠিটা। অ্যাকর্ডিং টু দ্য প্রিফেক্ট আ ইয়াং লেডি পজেস দ্য লেটার which contains information that could harm a powerful individual। তাহলে এরপর আমরা জানতে পাচ্ছি যে প্রিফেক্ট বলছে, কি বলছে? যে এই যে চিঠিটা, এই চিঠিটা কার আন্ডারে ছিল? একজন ইয়াং লেডির কাছে ছিল, এবং চিঠিটার মধ্যে এমন কিছু বিষয়বস্তু আছে যেটা যদি পাবলিকলি জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। তাহলে কি হতে পারে? ক্ষতি হতে পারে। তাহলে বুঝতেই পারছো, তাই চিঠিটা কার ছিল? একটা লেডির কাছে ছিল, ইয়াং লেডির কাছে। সে ওই রয়্যাল মেম্বার্সদের মধ্যে একজন, প্যারিসে যে রয়্যাল মেম্বার্স রয়েছে, রাজপরিবারের মধ্যে একজন, তার কাছে চিঠিটা ছিল। এবং চিঠিটা চুরি করে নিয়েছে কে? মিনিস্টার ডি। এরপর চিঠির যে বিষয়বস্তু সেটা যদি জানাজানি হয়ে যায় তাহলে কি হতে পারে, একটা গোলমাল, একটা ঝামেলা, একটা দ্বন্দ্ব পাকতে পারে। When the young lady was first reading the letter, the man whom it concerned came into the royal apartments. Not wanting to arouse his suspicion, she put it down on a table next to her. তাহলে কি হচ্ছে দেখো, যখন ওই ইয়াং লেডি ওই চিঠিটা পড়ছিল ঠিক সেই সময় সেখানে মিনিস্টার ডি উপস্থিত হয়। তাহলে মিনিস্টার ডি সেই সময় উপস্থিত হয়ে যায় যখন ইয়াং লেডি চুরিটা পড়ছিল। তা চুরিটা কীভাবে হচ্ছে সেটা বলছে দেখো, কিন্তু মিনিস্টার ডি যখন পৌঁছে যায় রুমের মধ্যে তখন ওই ইয়াং লেডি কী করে, চিঠিটাকে তার টেবিলের মধ্যে, টেবিল তার পাশে একটা টেবিল ছিল সেই টেবিলের মধ্যে রেখে দেয় যাতে মিনিস্টার ডি বুঝতে না পারে। দ্য সিনিস্টার মিনিস্টার ডি, চালাক, সিনিস্টার মানে কি গো, চালাক, ওই চালাক মিনিস্টার ডি দেন ওয়াকড ইন অ্যান্ড নোটেড দ্য লেটারস কন্টেন্টস। সে কি করছে, সে হেঁটে হেঁটে ওখানে গেল এবং টেবিলের পাশে দাঁড়িয়ে লেটারের মধ্যে কি আছে সেগুলো কিন্তু চোখ বুলিয়ে একটু পড়ে নিল হালকা করে। তাহলে বুঝতেই পারছো মিনিস্টার ডি কিরকম চালাক মানুষ। ওই চিঠিটা রাখা ছিল পাশে, টেবিলে রেখে দিয়েছে। কে রেখে দিয়েছে, ওই লেডিটা, ইয়াং লেডি পড়ছিল ঠিক সেই সময় ঢুকে গেছে মিনিস্টার ডি, ইয়াং লেডি কোনো রকমে টেবিলের মধ্যে চাপিয়ে দিয়েছে। মিনিস্টার ডি কিন্তু বুঝতে পেরেছে যে কিছু একটা ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে, তো সেই কারণে সে কী করছে, সে পাশে গিয়ে টুক করে চিঠিটার মধ্যে কি কন্টেন্ট আছে সেটা একটু অদ্ভু করে পড়ে নিয়েছে। তারপর এরপর কী হচ্ছে দেখো, Quickly grasping the seriousness of the situation, he produced a letter of his own that resembled the important letter. তাহলে সে কি করে, সে সেটাকে চুরি করার জন্য তাড়াতাড়ি করে একটা চিঠি লিখে ফেলে। সেম চিঠি একটা সাদা কাগজের মধ্যে চিঠি লেখা থাকে, বুঝতেই পারছো। তো সে ওই রকমই একটা চিঠি লিখে ফেলে এবং ওটাকে কি করে, ওটাকে সরিয়ে ওটাকে নেওয়ার চেষ্টা করে। মানে ভাবো, সে একটা ডুপ্লিকেট চিঠি লিখে ফেলে। কে লিখে ফেলে গো, আমাদের মিনিস্টার ডি। সে বুঝে গেছে যে এই চিঠিটার বিষয়বস্তু খুব মারাত্মক বিষয়বস্তু, এই চিঠিটাকে যদি চুরি করতে পারি বেস কেসটা হবে, ঠিক আছে। তা সে একটা ডুপ্লিকেট চিঠি নিয়ে চলে আসে। He left his own letter next to the original one as he began to talk of Parisian affairs. তা সে কি করছে, সে ওই ইয়াং লেডির সাথে কথা বলতে বলতে ঠিক টুক করে তার ওই চিঠিটা রেখে দেয়, মানে নকলি চিঠিটা রেখে দেয় এবং আসল চিঠিটা সেখান থেকে সরিয়ে নেয়। কি বিষয়ে কথা বলছিল, প্যারিসিয়ান অফিসার, মানে প্যারিসের যে সমস্ত ঘটনা সেই সমস্ত নিয়ে কথা বলছিল। প্যারিস থেকে প্যারিসিয়ান কথাটা এসছে, ঠিক আছে। তাহলে প্যারিসিয়ান অ্যাফেয়ার্স মানে প্যারিসে যে সমস্ত ঘটনা সেই সময় ঘটছিল সেই সব নিয়ে কথা বলছিল। কার সাথে, ওই লেডির সাথে, ইয়াং লেডির সাথে। এবং তার ডুপ্লিকেট চিঠিটা রেখে অরিজিনাল চিঠিটা নিয়ে নেয়। কে নিয়ে নেয়, মিনিস্টার ডি। নেক্সট কি হচ্ছে দেখো, ফাইনালি as he prepared to leave the apartment, he purposely retrieved the lady's letter in place of his own. Now the prefect explains that Minister D possesses a great deal of power over the lady. এরপর কি হয়েছে, তাহলে সে তো চিঠিটা নিয়ে নিয়েছে, তাহলে মিনিস্টার ডি এর হাতে চিঠি চলে এসছে। মিনিস্টার ডি এর হাতে যখন চিঠি চলে এসছে, মিনিস্টার ডি ব্ল্যাকমেল করতে শুরু করেছে। কাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে, ওই মহিলাটিকে। কারণ সেখানে এমন কিছু লেখা আছে, এমন কিছু ইম্পর্টেন্ট ফাইল আছে যে ফাইলগুলো যদি পাবলিকলি জানাজানি হয়ে যায় তাহলে অনেক গোলমাল বেঁধে যাবে। তাহলে সেটা মিনিস্টার ডি বুঝতে পেরেছে, সেই কারণে মিনিস্টার ডি কী করেছে, ওই চিঠিটা নিয়ে নিয়েছে, ডুপ্লিকেট চিঠি লিখে দিয়েছে এবং ওই ইয়াং লেডিকে কী করছে, ব্ল্যাকমেল করতে শুরু করেছে। কে, মিনিস্টার ডি। তা দেখো, চোর জানে চুরি করেছে কে, সেটা কিন্তু চোর ভালো করে, মানে পুলিশ জানে, পুলিশে চোরকে চেনে ভালো করে যে কে চুরি করেছে, মানে চোরটিকে, চোরের আইডেন্টিটি আমাদের কাছে ডিসক্লোজ হয়ে গেছে প্রথমেই। তা দেখো কীভাবে তাহলে ডিটেকটিভ ব্যাপারটা আসছে। এরপর আমরা আস্তে আস্তে যখন গল্পটা এগোবে তখন দেখতে পাবো। তাহলে এত দূর অবধি আমরা দেখতে পেলাম যে চিঠি চুরি করলো কীভাবে, এই ডুপ্লিকেট চিঠি দিয়ে অরিজিনাল চিঠিটা চুরি করে নিল। নেক্সট কী হচ্ছে দেখো, Dupin asked whether the police have searched the minister's residence, arguing that since the power of the letter derives from its being readily available, it must be in his apartment. Dupin জিজ্ঞেস করলো পুলিশকে, আচ্ছা চিঠিটা তো চুরি করে ও বেশি টাইম পায়নি, ও নিশ্চয়ই বাড়ি নিয়ে গেছে, আপনারা ওর বাড়ি চেক করেছেন ভালো করে, সেটা জিজ্ঞেস করলো। কে জিজ্ঞেস করলো, ডুপিন জিজ্ঞেস করলো। সি অগাস্ট ডুপিন মানে যিনি ডিটেকটিভ তিনি জিজ্ঞেস করলেন কাকে, মসিয়র জি কে, মানে পুলিশ অফিসারটাকে জিজ্ঞেস করলো। দ্য প্রিফেক্ট রেসপন্ডস দ্যাট দে হ্যাভ সার্চ দ্য মিনিস্টার্স রেসিডেন্স বাট হ্যাভ নট লোকেটেড দ্য লেটার। পুলিশ বললো হ্যাঁ আমরা সার্চ করেছি, কিন্তু মিনিস্টার ডি এর বাড়িতে আমরা কিন্তু চিঠিটা পাইনি। He recounts the search procedure during which the police systematically searched every inch of the hotel. তাহলে যেখানে থাকছিল মিনিস্টার ডি যে জায়গায় থাকতো সেই জায়গার every inch প্রত্যেকটা কোণা তন্ন তন্ন করে সার্চ করেছে কারা পুলিশরা কিন্তু পুলিশরা চিঠিটা পায়নি চিঠিটা কোনো মানে নিশানি নেই. In addition, the letter could not be hidden on the minister's body because the police have searched him as well. Plus মিনিস্টারের বডিও চেক করেছে ফুল বডি চেক করেছে কারা পুলিশে কিন্তু চিঠিটা সেখানেও পায়নি. তাহলে বুঝতে পারছো চিঠি চুরি হয়েছে চোরকে সবই জানে কিন্তু চিঠি খুঁজে পাচ্ছে না. মানে মেন এখানে ক্রাইমটা হচ্ছে চিঠিটাকে খোঁজা যে চিঠিটা তাহলে গেল কোথায় তাহলে অরিজিনাল চিঠিটা গেল কোথায়. ডুপ্লিকেট চিঠি তো মিনিস্টার ডি রেখে দিয়েছে কিন্তু অরিজিনাল তো সে নিয়ে নিয়েছে কিন্তু তার রুমের মধ্যে কোথাও নেই মানে গোটায় তন্ন তন্ন করে পুলিশ খুঁজেছে কোথাও পায়নি তার বডিটাও সার্চ করেছে পুলিশ পায়নি তাহলে চিঠি গেল কোথায় এটাই আমাদের মেন প্রশ্ন. নেক্সট কি হচ্ছে দেখো নেক্সট আমরা দেখতে পাচ্ছি দেখো দ্য প্রিফেক্ট মেনশনস দ্যাট হি ইজ উইলিং টু সার্চ লং অ্যান্ড হার্ড বিকজ দ্য রিওয়ার্ড অফার্ড ইন দ্য কেস ইজ সো জেনারাস. দ্য প্রিফেক্ট এটাও বললো যে ওই চিঠিটা খোঁজার জন্য রাজ পরিবার থেকে অনেক পরিমাণ রিওয়ার্ড রাখা হয়েছে পুরস্কার রাখা হয়েছে সেই কারণে সে আরও ভালো করে খুঁজেছে কারণ খুঁজলে যে সে যদি চিঠিটা ধরতে পারে তাহলে সে নিজেই পুলিশটা কীভাবে পুরস্কার পাবে তাদের কাছ থেকে রাজবাড়ি থেকে সেই কারণে সে তন্ন তন্ন করে খুঁজেছে এমনিতেও সে তন্ন তন্ন করে খুঁজতো কিন্তু সে পুরস্কারের জন্য আরও ভালো করে খুঁজেছে কিন্তু সে পায়নি. Upon Dupin's request, the prefect reads him a physical description of the letter. তারপর কি হচ্ছে তারপর ডুপিন বলছে আচ্ছা বলো তো চিঠিটা কেমন ছিল তুমি আমাকে জানাও. তখন প্রিফেক্ট চিঠিটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে চিঠিটা কীরকমভাবে লেখা হয়েছে ক পাতার চিঠিটার রঙটা কি মানে পাতাটার রঙ কি সাদা রঙের পাতা না লাল রঙের পাতা চিঠিটা কোন পাতায় লেখা হয়েছে A4 সাইজের পেজে লেখা হয়েছে না A3-তে লেখা হয়েছে না লম্বা না ছোট পেজে এই সমস্ত কিছু জানতে শুরু করলো কে আমাদের সি অগাস্টি ডুপিন. কার কাছ থেকে ওই পুলিশের কাছ থেকে. ডুপিন সাজেস্ট দ্যাট দ্য পুলিশ সার্চ এগেইন. ডুপিন বলে যাও তোমরা আরও একবার সার্চ করো কার বাড়িতে ওই মিনিস্টার ডি এর বাড়িতে আমার মনে হচ্ছে ওর বাড়ির মধ্যেই চিঠিটা আছে. কে বললো ডুপিন বললো. তাহলে এত অবধি গল্প হলো. নেক্সট দেখি আমরা 1 month later, এক মাস পর তা দেখো এত দূর অবধি পেরিয়ে গেল চিঠির চোরকে জানতে পারলাম আমরা যে মিনিস্টার ডি সে তার ডুপ্লিকেট চিঠি রেখে অরিজিনাল চিঠিটা নিয়ে নিয়েছে পুলিশ সার্চ করেছে সার্চ করে পায়নি তারা ডুপিনের সাথে দেখা করতে গেছে পুলিশ ডুপি বলেছে যাও আরেকবার চিঠি সার্চ করে দেখো এবং ডুপি এটাও জেনে নিয়েছে চিঠিটা কেমন দেখতে. এই করতে করতে এক মাস পেরিয়ে গেছে এক মাস পরে গল্প 1 month later. Dupin and the narrator are again sitting together when the prefect visits. আবার এক মাস পর আমরা দেখতে পাচ্ছি যে সি অগাস্টি ডুপিন আর ন্যারেটর বসে আছে এবং সেখানে আবার পুলিশের ওই অফিসারটি এসেছে. দ্য প্রিফেক্ট অ্যাডমিটস দ্যাট হি ক্যান নট ফাইন্ড দ্য লেটার. প্রিফেক্ট বললো না আমরা অনেক খোঁজাখুঁজি করলাম অনেক তল্লাশি নিলাম কিন্তু চিঠি কিন্তু আমরা পেলাম না. নেক্সট হচ্ছে দেখো ইভেন দো দ্য রিওয়ার্ড হ্যাজ ইনক্রিজড ওই যে চিঠির যে পুরস্কার সেই পুরস্কারটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে চিঠি পুরস্কার কি করে দেওয়া হয়েছে বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু চিঠি খুঁজে পাওয়া যাচ্ছে না. দ্য প্রিফেক্ট সেজ দ্যাট হি উইল পে 50,000 francs টু এনিওয়ান হু অবটেন্স দ্য লেটার ফ্রম হিম. পুলিশ এটাও বললো যে এখন চিঠিটা যে খুঁজে দেবে তাকে কত টাকা দেওয়া হবে 50,000 francs দেওয়া হবে. দেখো ফ্রান্সের রুপিসকে ফ্রান্স আমরা বলতে পারি তাহলে 50,000 টাকা আমরা 50,000 টাকা বলছি আমরা ফ্রান্স বলছি না তাহলে চিঠিটা যে খুঁজে দেবে তাকে কত দেওয়া হবে 50,000 টাকা দেওয়া হবে মানে 50,000 50,000 francs দেওয়া হবে. ঠিক আছে ডুপিন টেলস হিম টু রাইট এ চেক ফর দ্যাট অ্যামাউন্ট অন দ্য স্পট. সি অগাস্টি ডুপিন বলল ঠিক আছে তাহলে আপনি একটা চেক লিখে দিন আমাকে আমি এখনই চিঠিটা আপনাকে এনে দিচ্ছি. তাহলে ভাবো কেমন টেকনিক বলে বসে আছে বসে বসে বলছে আমি চিঠি এনে দিচ্ছি আপনি কি করুন আপনি আমাকে চেকটা লিখে দিন কিসের চেক লিখে দিন ওই 50,000 francs চেকটা আপনি এখনই লিখে দিন আমাকে. আপন রিসিপ্ট অফ দ্য চেক ডুপিন হ্যান্ডস ওভার দ্য লেটার. তারপর পুলিশ চেক লিখে দিল চেকটা ডুপিন পেয়ে গেল ডুপিন চেকটা পেয়ে যাওয়ার পর পুলিশ তাকে চিঠিটা দিয়ে দিল. দ্য প্রিফেক্ট রাসেস অফ টু রিটার্ন ইট টু ইটস রাইটফুল ওনার অ্যান্ড ডুপিন এক্সপ্লেন্স হাউ ই অবটেইন দ্য লেটার. পুলিশ চলে গেল পুলিশের চিঠিটা কার কাছে নিয়ে চলে গেল চিঠিটা যে মালিক তাকে দেওয়ার জন্য চলে গেল মানে ওই মহিলাকে যে রাজ পরিবারের মহিলাটি ওই তাকে দিয়ে চলে গেল एवं एरपर आमरा बुझबो एरपर आमरा सुनबो डुपिनेर काछ थेके जे किभाबे आमादेर डुपिन ओई चिठिटाके खुंजे बार करेछिलो एरपरे आमरा जानते पारबो। ताहले देखो तोमरा बुझते पारछो तोमादेर अबाक लागछे जे कि ब्यापार पुलिस एत सार्च करलो मिनिस्टर डि एर बाड़ी पुलिस खुंजे पेलो ना आर डुपिन एक मास परे चिठिटा पेये गेल कि करे पेलो এই কি করে পেল এটাই হচ্ছে মেইন ডিটেকটিভ স্টোরিটার মেইন সাসপেন্সটা বা মেইন থ্রিলারটা। এই থ্রিলার বা সাসপেন্সটা কিন্তু এরপর আমরা দেখব যে কিভাবে কিটা পেয়েছে সেটা কিন্তু এরপর আমরা আস্তে আস্তে জানব। তো চলো আমরা দেখি ডুপি কিভাবে বলছে যে কিভাবে সে চিঠিটা বার করলো। সে তো 50,000 টাকা পেয়ে গেল, বুঝতেই পারছো 50,000 ফ্রান্স পেয়ে গেল। কারণ পুলিশ বলেছিল যে অ্যামাউন্ট 50,000, তাহলে অ্যামাউন্ট 50,000 দিয়ে দিল। সে আমরা কি করলো से चिठी प्रोड्यूस कर दिल से चिठी दिए दिल से तो अलरेडी धरे नहीं क्यों चिठीटा बार कर तो बार कर नहीं तो देखो क्यों बार कर चिठीटा खुजे पर देखिए एरपर देखते देखो डुपी एडमिट्स दैट द पुलिस आर स्किल्ड इन्वेस्टिगेटर्स अकॉर्डिंग टू देयर ओन प्रिंसिपल्स। डुपी बोलते हाँ पुलिस इन्वेस्टिगेशने को खुँत नहीं पुलिस मध्य स्किल आरा निजे जेबे एक चोर धरार जो ते ट्रेन से ही ट्रेनिंग अनुजाई ता निश्चय खोज मैं खोजाखोजी कर তাদের যতটা কর্তব্য তারা অবশ্যই করেছে। হি এক্সপ্লেইনস হিজ রিমার্ক বাই ডেসক্রাইবিং আ ইয়াং বয় প্লেইং ইভেন অ্যান্ড অড। এরপর দেখো তিনি কি বলছেন, কিন্তু আসল খেলাটা কে বলছে? আমাদের টুপি বলছে। কি বলছে? যে আসল খেলাটা লুকিয়ে আছে কোথায়? আমাদের একটা গেমের মধ্যে লুকিয়ে আছে। গেমটার নাম কি? ইভেন অ্যান্ড অড গেম, জোড় বিজোড় খেলা। কি খেলা গো? जोड़ बिजोड़ खेला। इवेन एंड ऑड, इवेन माने कि जोड़, ऑड माने होच्छे बिजोड़। ताहले जोड़ बिजोड़ खेलार मध्य सबकिछु लुकिये आछे, चिठिर चुरिटा लुकिये आछे। ताहले जोड़ बिजोड़ खेला ए इवेन एंड ऑड गेम एटा किन्तु खूब इम्पोर्टेंट, एटा किन्तु खूबई इम्पोर्टेंट। आमादेर एई पार्लयन लेटार थेके एखान थेके क्वेश्चन आसतेई पारे, एखान थेके 5 मार्क्सेर क्वेश्चन आसते पारे, एखान थेके 2 मार्क्सेर क्वेश्चन आसते पारे, एखान थेके विभिन्न रकमेर क्वेश्चन आसते पारे। তাহলে এই ইভেন এন্ড অড গেমের এই জায়গাটা কিন্তু তোমরা পয়েন্ট ডাউন বা নোট ডাউন করে রাখো। নেক্সট হচ্ছে কি দেখো, ইন দিস গেম ইচ প্লেয়ার মাস্ট গেস হোয়েদার দ্য নাম্বার অফ থিংস ইউজুয়ালি টয়েজ হেল্ড বাই অ্যানাদার প্লেয়ার ইজ ইভেন অর অড। তাহলে এই খেলায় কি হয়? এটা হচ্ছে বেসিক্যালি বাচ্চাদের খেলা। এটা কাদের খেলা? বাচ্চাদের খেলা। কেমন খেলা? যেখানে খেলনা থাকে, আমার কাছে খেলনা থাকে, আমার অপোনেন্টে যদি একটা বাচ্চা থাকে তার কাছে খেলনা থাকে। মনে করো আমি একটা বাচ্চা, আমার অপোনেন্ট একটা বাচ্চা বসেছে, তারা দুজন খেলছে। তারা কি নিয়ে খেলছে? খেলনা নিয়ে খেলছে। এবার আমি হাতে লুকিয়ে রাখলাম, আমি পেছন দিকে লুকিয়ে রাখলাম। এবারে আমার অপোনেন্ট পার্টনারকে বলতে হবে যে আমি পেছন দিকে মানে কীরকম খেলনা লুকিয়ে গেছি, ইভেন খেলনা লুকিয়ে রেখেছি না অড খেলনা মানে জোড়া জোড়া খেলনা লুকিয়ে রেখেছি না বিজোড় খেলনা লুকিয়ে রেখেছি, দুটো লুকিয়ে রেখেছি না তিনটে লুকিয়ে রেখেছি, দুটো হলে জোড়া আর তিনটে হলে বিজোড়। এইটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, এইভাবে গেমটা খেলা হয়। ঠিক আছে, এরপর কি হচ্ছে দেখো, ইফ দ্য গেজার ইজ রাইট হি গেটস ওয়ান অফ দ্য টয়েস। এবারে যে বলছে, মনে করো আমি লুকিয়ে রেখেছি একটা জোর বা বিজোর কিছু একটা লুকিয়ে রেখেছি পেছন দিকে, তো আমি যাকে বলতে বলছি আমার সামনে যে আছে তাকে যখন আমি জিজ্ঞেস করছি বল রে আমি জোর খেলা লুকিয়ে রেখেছি, জোর খেলনা লুকিয়ে রেখেছি না বিজোর খেলনা, সে যদি সঠিকটা বলে দেয় জোর বা বিজোর আমি যেটা রেখেছি সেটা যদি সে বলে দেয় তখন কি করতে হয়? আমাকে তাকে একটা খেলনা দিতে হয়। এটা হচ্ছে বাচ্চাদের একটা খেলা। দ্য বয় হুম ডুপিন ডেসক্রাইব প্লেজ দ্য গেম ওয়েল because he bases his guesses on the knowledge of his opponent. তাহলে কি বলছে দেখো, the boy whom Dupin describes plays the game well because he bases his guesses on the knowledge of his opponent. তাহলে দেখো যে গেস করছে, যে গেস করে বলে দিতে পারছে যে জোড় রেখেছে না বিজোড় রেখেছে তার অপোনেন্ট পারসন, তাহলে সে কি করে বলছে? সে অবজার্ভ করছে। নিশ্চয়ই কাকে অবজার্ভ করছে? তার অপোনেন্টকে, তার অপোনেন্টের মুভমেন্ট, তার অপোনেন্টের বডি এক্সপ্রেশন, তার অপোনেন্টের ফেসিয়াল এক্সপ্রেশন সব কিছু ভালো করে লক্ষ্য করছে। তবে যেই সে বলতে পারছে যে ও অড রাখতে পারে না ইভেন রাখতে পারে, না দেখে তো বলা সম্ভব নয়। আমি মনে করো দুটো মার্বেল এইভাবে ঢুকিয়ে রেখেছি পেছন দিকে, 4টে মার্বেল বা 5টা মার্বেল 6টা মার্বেল, তুমি তো বলতে পারবে না যে আমি অড রেখেছি না ইভেন রেখেছি, আমি জোড়া রেখেছি না বিজোড় রেখেছি, সেটা আমার উপর নির্ভর করছে। ঠিক আছে, আমি জোড়া না বিজোড় রাখছি সেটা তুমি বলতে পারবে না, কিন্তু আমি যদি তোমাকে ভালো করে অবজার্ভ করি, আমি যদি তোমার ফেস এক্সপ্রেশন বডি এক্সপ্রেশন মানে সমস্ত কিছু তোমার এক্সপ্রেশন যদি ভালো করে দেখি তাহলে কিন্তু আমি ইজিলি বলতে পারবো যে তুমি জোড়া রেখেছো না বিজোড় রেখেছো। তাহলে একজনকে ধরতে হলে মানে একজন কি করছে সেটা জানতে হলে তার টোটালটাই তাকে অবজার্ভ করতে হবে। এটা কে মনে করে? ডুপি মনে করে। তা ডুপি দেখো এই গেমটা কেন এই গেমের কথা বললো ভেবে দেখো, ডুপি কাকে ধরতে গেছে? মিনিস্টার ডি কে। তাহলে মিনিস্টার ডি তার সাথে খেলা করছে। কি নিয়ে খেলা করছে? চিঠি নিয়ে খেলা করছে। তাহলে মিনিস্টার ডি এর কাছ থেকে চিঠি বার করতে হলে টুপিকে কি করতে হয়েছে মিনিস্টার ডি কে ভালো করে অবজার্ভ করতে হয়েছে তবে যেই কিন্তু টুপি পেরেছে কি করতে চিঠি বার করতে তো দেখো এরপর কি হচ্ছে When he faces difficulty, he imitates the facial expressions of his opponent as though to understand what he thinks and feels. এই যে যেরান বললাম যে যখন তুমি কোনো কিছু বুঝতে পারছো না যে অপোনেন্ট তোমার কি করছে সে জোর সংখ্যা রেখেছে না বিজোড় সংখ্যা রেখেছে সে যখন বুঝতে পারছো না তখন তোমাকে কি করতে হবে ফেসিয়াল এক্সপ্রেশন কারণ মানুষের মুখেই সব বোঝা যায় যদি কেউ মিথ্যা কথা বলে তার মুখ দেখে বোঝা যায় সে মিথ্যা কথা বলছে তার মুখের মধ্যে সেই কনফিডেন্স থাকে না আর সত্যি কথা বললে তার মুখ চোখের এক্সপ্রেশন বডি এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে সে কিন্তু কি বলছে সত্যি কথা বলছে তাহলে এইভাবেই যে চালাক ব্যক্তি হয় সে কি করে সমস্ত কিছুকে অবজার্ভ করে ধরে নেয় উইথ দিস নলেজ হি অফেন গেজেস কারেক্টলি তাহলে এই নলেজটার মাধ্যমে সে কি করে অনেক সময় কি করে ঠিকঠাক বলে দিতে পারে এই যে বডি এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশন সব কিছু দেখে সে বলে দিতে পারে যে হ্যাঁ এখন অড আছে বা এখন ইভেন আছে তোমার কাছে Dupin argues that the Paris police do not use this strategy and therefore could not find the letter. Dupin বলছে যে প্যারিস পুলিশ ওকে ভালো করে অবজার্ভ করেনি কাকে ওই মিনিস্টার ডি কে মিনিস্টার ডি চুরি করেছে তারা জানে কিন্তু মিনিস্টার ডি কোথায় রেখেছে সেটা জানতে হলে ভালো করে মিনিস্টার ডি কে আগে অবজার্ভ করতে হবে যদি মিনিস্টার ডি কে ভালো করে অবজার্ভ করতো তাহলে অবশ্যই ওরা চিঠিটা পেয়ে যেত এটা ঠিক ওই অড আর ইভেন গেমের মতো জোর বিজোড় গেমের মতো The police think only to look for a letter in places where they themselves might hide it. Police শুধু কি খুঁজতে গেছে? চিঠি খুঁজতে গেছে। চিঠি খুঁজলে হবে চিঠি তো কিছু ভেতরেও লুকিয়ে রাখতে পারে। চিঠিটা কমলা লেবুর ভেতরে লুকিয়ে রাখা যায়, এটা বলের ভেতরেও লুকিয়ে রাখা যায়। তাহলে এমন জিনিস খুঁজতে হবে যেগুলোর মধ্যে কি করা যায়? লুকিয়ে রাখা যায়। কিন্তু পুলিশ তো অন্য কিছু খোঁজেনি। পুলিশ বাইরের মধ্যে কি খুঁজেছে? শুধু চিঠি খুঁজেছে, সব কিছু খুঁজে দেখেনি। তাহলে এটাই পুলিশের ভুল। পুলিশকে কিন্তু এমন জিনিস দেখতে হতো যেগুলোর মধ্যে চিঠিটা নিজে নিজেই লুকিয়ে থাকবে সেরকম একটা ব্যাপার খুঁজে বার করতে হতো পুলিশ সেটা করেনি এটা কিন্তু রুপি বলছে নেক্সট কি হচ্ছে দেখো রুপি আর্গিউস দ্যাট দ্য মিনিস্টার ডি ইজ ইন্টেলিজেন্ট এনাফ নট টু হাইড দ্য লেটার ইন দ্য নুকস অ্যান্ড ক্রানিজ অফ হিজ অ্যাপার্টমেন্ট এক্স্যাক্টলি হোয়ার দ্য পুলিশ ফার্স্ট ইনভেস্টিগেট দেখো মিনিস্টার ডি এর এই বুদ্ধিটা আছে যে কোনো বইয়ের থাকে বা কোনো টেবিলের তলায় বা কোনো ড্রয়ারে এইসব জায়গায় যে চিঠিটা রেখে দেবো সেটা কিন্তু মিনিস্টার ডি রাখেনি কারণ পুলিশ গিয়ে কী করবে আগে ওইগুলোই খুঁজবে আগে আলমারি খুঁজবে বইয়ের থাকগুলো খুঁজবে ড্রয়ার খুঁজবে বিছানার উপর দেখবে তোমরা হিন্দি সিনেমায় দেখেছো যখনই পুলিশ সার্চ করে কি খোলে আগে আলমারি খুলে দেয় আলমারি খুলে জিনিসপত্রগুলো ছুড়িয়ে ফেলে দেয় তারপর বিছানার ড্রয়ার খোলে তারপর ড্রয়ার খুলে দেখে তার বিছানা উল্টিয়ে দেখে তার বইয়ের তাকগুলো দেখে এগুলো তো আগে পুলিশ করে তো সেই জায়গায় কিন্তু রাখেনি মিনিস্টার ডি কারণ মিনিস্টার ডি জানতো যে এখানে রাখলে হবে না কারণ এখান থেকে কি করতে পারে আগেই তারা এখানে সার্চ করবে হি ডেসক্রাইবস টু দ্য ন্যারেটর এ গেম অফ পাজলস ইন হুইচ ওয়ান প্লেয়ার ফাইন্ডস এ নেম অন এ ম্যাপ অ্যান্ড টেলস দ্য আদার প্লেয়ার টু ফাইন্ড ইট অ্যাজ ওয়েল আবার কিন্তু রুপি বলছে আরেকটা গেম আছে এই গেমটাকেও আমি কিন্তু মাথায় রাখি এই গেমটাকেও কিন্তু মাথায় রেখে আমি কিন্তু কেসগুলোকে নিয়ে যাই সেই গেমটা কি বলা হয় গেম অফ পাজলস তাহলে এই গেম অফ পাজলস জিনিসটা কি বুঝিয়ে দিই এটা হচ্ছে ম্যাপের উপর নির্ভর করে মনে করো আমি ওয়ার্ল্ডের ম্যাপটা রেখেছি ওয়ার্ল্ডের ম্যাপ রেখে আমার সাথে অপোনেন্ট কাউকে রেখেছি এবার মনে করো আমি এই গেমটা খেলছি তার সাথে এবার আমি ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে যে কোনো একটা জায়গার নাম বলে দেবো আমি বললাম নামিবিয়া ওকে কী করতে হবে একটা টাইম দিয়ে দেবো যে আমি 5 ঘন্টার মধ্যে তাকে নামিবিয়া খুঁজে বার করতে হবে ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে তারপর সে যদি বার করতে পারে তো তার হাতে দান চলে যাবে তারপর সে আমাকে গেস করবে আমি খুঁজে বার করবো সে আমাকে যে কোনো একটা অপশান দেবে আমি সেটা খুঁজে বার করবো এটা হচ্ছে কি এটা হচ্ছে গেম অফ পাজলস এটা ম্যাপ নিয়ে খেলা হয় বা গেম অফ ম্যাপও বলা হয় যে একটা ম্যাপ নিয়ে বসে আছি এটা আমি তো খুঁজে বার কর আফ্রিকা বার কর কলম্বিয়া বার কর প্যারিস বার কর ইউএসএ বার কর নাগাল্যান্ড এইভাবে বিভিন্ন জায়গায় আমি বলতে পারি সে তখন খুঁজে বার করবে আবার আমি যখন হেরে যাবো আমি যখন মানে আমার কোনো একটা আমি এটা বার করতে বললাম ও বার করে দিল তখন সে যেগুলো বার করতে বলবে সেগুলো আমাকে বার করতে হবে তো গেম অফ পাজলস এই গেম অফ পাজলসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু মাথায় রাখো কেন ইম্পর্টেন্ট আমরা জানতে পারবো দেখো অ্যামেচার সেজ ডুপিন পিক আপ দ্য নেমস উইথ দ্য স্মলার লেটার্স যারা মনে করো প্রথম গেমটা খেলছে তারা কি করে তারা কিন্তু ছোটোখাটো যে সমস্ত শহরগুলো আছে যেগুলো খুব পপুলার শহর সেগুলোই কিন্তু অপোনেন্টকে জিজ্ঞেস করে যেগুলো ছোটো ছোটো নাম বড় বড় লেটারে নয় ছোটো ছোটো হয়তো প্যারিস লন্ডন ফ্রান্স ইটালি এই যে ছোটো ছোটো নামেরগুলো কী করে তারা প্রথমে ধরে According to Dupin's logic, the hardest names to find are actually those that stretch broadly across the map because they are so obvious. কিন্তু ডুপিন কি মনে করে এই ছোটখাটো নাম না দেখে যে নামগুলো বড় বড় আছে, যে নামগুলো বড় বড় হয়ে লেখা আছে, বড় একটা জায়গার নাম বড় করে লেখা আছে, সেটা যদি বলা হয় সেটাকেই খুঁজে বার করতে মানুষ কি হয়ে যায়, হিমশিম খেয়ে যায়। কেন খেয়ে যায় দেখবে, ভেবে দেখবে। আমরা যখন কোনো গেম খেলছি, মনে করো ম্যাপ গেমটা খেলছি, আমার মাথার মধ্যে সবসময় একটা চিন্তা থাকবে যে এই লোকটা এত সোজা জিনিসটা আমাকে দেবে না, এত উপরে ভাষা ভাষা একটা জায়গা খুঁজে বার করতে। আমি মনে করি অ্যাটলান্টিক ওশেন, যেটা সবসময় ওপরেই থাকবে, অ্যাটলান্টিক ওশেন নিশ্চয়ই মানে সে তার মানে দেবে না, সেই মাথায় রাখবে, সেই মাইন্ডসেট করে রাখবে কি জটিল জায়গাগুলোকে। তাহলে সেই ম্যাপের মধ্যে কী করবে, জটিল জায়গাগুলোকে আগে ফাইন্ড করার চেষ্টা করবে। আমি যখন অ্যাটলান্টিক ওশেন করলাম তখন তাকে গুলিয়ে যাবে, সে মানে জানলেও যে অ্যাটলান্টিক ওশেন এখানেই আছে, নিচেই আছে, কিন্তু সে কখন বার করতে পারবে না। কারণ কেন বার করতে পারবে না, কারণ তখন তার মাথার মধ্যে অন্য ঘুরপাক চলছে। সে অলরেডি ভেবে রেখেছে যে আমি তাকে জটিল জিজ্ঞেস করব, কিন্তু এটা তো হয় না। যখনই আমরা ভাষা ভাষা জিনিসগুলোকে ধরে নেবো তখনই কি হয়, মিস করে যায়। দেখবে এটা আমাদের হয়ে থাকে, আমরা হাতের কাছে জিনিসটা থাকে সেটাই খুঁজে পাই না, কিন্তু আমরা গোটাই তন্ন তন্ন করে খুঁজে বেড়াই। তাহলে এটাই বলছে যে যারা অ্যামেচার লোক হয় তারা কি হয়, তারা ওই জটিল কোনো একটা নাম, ছোট নাম খুঁজে বার করার চেষ্টা করবে, এইটুকুটুকু করে ছোটো ছোটো করে লেখা আছে যেগুলো, সেগুলো খুঁজে বার করার চেষ্টা করবে, সেই নামগুলো বলবে। কিন্তু যারা এই গেমটা দীর্ঘদিন ধরে খেলছে তারা যেগুলো বড় অক্ষরে লেখা আছে, মানে লেখার কি বলবো টাইপটা বা সাইজটা যেখানে বড় আছে, ফন্টটা যেখানে বড় আছে, সেইগুলোকে ধরবে। আর যারা নতুন নতুন গেমটা খেলছে তারা কি করবে, তারা যেগুলো ছোটো ছোটো নাম আছে, এই ছোটো ছোটো অক্ষরে লেখা আছে, মানে সাইজটা খুবই ছোটো, সেইগুলো বলবে। কারণ যাদের তারা মনে করবে, তাদের লজিক অনুযায়ী তারা মনে করবে হয়তো এখানে খুঁজে বার করতে দেরি হবে, কিন্তু আসলে আমাদের খুঁজে বার করতে দেরি হয় কোনগুলো, যেগুলো আমাদের চোখের সামনে থাকে সেইগুলোই খুঁজে বার করতে দেরি হয়। চোখের গোপনে যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ইজিলি খুঁজে বার করে নিই। তাহলে এই গেমটাও ইম্পর্টেন্ট। তাহলে এই গেমটা কেন ইম্পর্টেন্ট, তা দেখো পুলিশ কি করেছে। পুলিশ সিন্ধুকের ভেতরে, আমাদের ড্রয়ারের ভেতরে যত লকার আছে, যেগুলো গোপন জায়গা, সেইগুলোকে ভালো করে খুঁজেছে। তাহলে ওই ম্যাপ গেমে যেগুলো সবচেয়ে জটিল জায়গা সেগুলো কারা করে, সেইগুলো খুঁজে বার করে, যেমন যেমন খুঁজে বার করা যেমন ইজি, তাহলে পুলিশ সেগুলোই করেছে। পুলিশ ওই সবচেয়ে গোপন জায়গাগুলো দেখেছে, কিন্তু ওপরের জায়গাগুলো, সারফেস জায়গাগুলো পুলিশ দেখেইনি। হয়তো চিঠিটা কোনো একটা কাগজের মধ্যে ভরে, সে হয়তো দেখো কোনো একটা ব্যাগের মধ্যে ভরে দেয়ালেই টাঙিয়ে গেছে, সেটা কিন্তু লক্ষ্যই করেনি পুলিশ। পুলিশ হয়েছে দূর, এখানে চিঠি থাকতে পারে নাকি, এটাই হয়েছে কেসটা। তাহলে পুলিশ কী করেছে, আলমারি, ড্রয়ার, সবচেয়ে বাক্স, এই সমস্ত কিছু খুঁজে খুঁজে বার করেছে, বাট ওপরে সারফেস লেভেলে দেখেইনি। ঠিক গেমটার মতো, গেমটা যারা নতুন নতুন খেলোয়াড় তারা কি করে, ওই ভেতরে ভেতরে ম্যাপগুলো খুঁজে বার করার চেষ্টা করে, সেই নামগুলোকেই তারা দেয়। আর যারা পুরনো খেলোয়াড় তারা কি করে, তারা ওপরে সারফেস লেভেলের নাম দিয়ে দেবে, যেটা খুঁজেই পাবে না কেউ। তাহলে বুঝতে পারছো গেমটা কেন ইম্পর্টেন্ট। নেক্সট কি হচ্ছে দেখো, নেক্সট আমরা দেখতে পাচ্ছি দেখো, উইথ দিস গেম ইন মাইন্ড ডুপিন রিকাউন্টস দ্য ভিজিট হি মেড টু দ্য মিনিস্টারস অ্যাপার্টমেন্ট। তাহলে এই গেমটা তার মাথায় ছিল যে সবসময় ভেতরে ঢুকলে হবে না, সারফেস লেভেলটাকেও চেক করতে হবে। ঠিক যেমন ম্যাপে আমরা সারফেস লেভেলটাকে চেক করতে দেরি করি, আমরা ভেতরের লেভেলটাকে আগে খুঁজি। এই মাথায় নিয়ে সে কিন্তু বাড়ি গেছিল। কার বাড়ি গেছিল, মিনিস্টার ডি এর বাড়ি। After surveying the minister's residence, Dupin notices a group of visiting cards hanging from the mantelpiece. তাহলে সেখানে কি দেখতে পেলো, সেখানে দেখতে পেলো যে একগাদা ভিজিটিং কার্ড রয়েছে, যেটা এক জায়গায় ঝুলছে, তার জামার মধ্যে একটা জায়গাতে ঝুলছে। A letter accompanies them, এবং সেই ভিজিটিং কার্ডের মধ্যে কি রয়েছে, একটা চিঠিও রয়েছে। তাহলে দেখো মিনিস্টার ডি কত চালাক, দেখো চিঠিটা কিন্তু সে লুকিয়ে রাখেনি, ওপেনলি রেখে দিয়েছে। যেখানে ভিজিটিং কার্ড থাকে জামার পকেটের মধ্যে, জামার পকেট রয়েছে, সেখানে ভিজিটিং কার্ড রয়েছে, সেখানে লুকিয়ে রেখে দিয়েছে, জামাটাকে টাঙিয়ে রেখে দিয়েছে। তাহলে পুলিশ এটা খোঁজেনি, পুলিশ কিছু দূর, এখানে আবার রাখতে পারে নাকি, এত ওপেনলি চিঠি রাখবে নাকি, চিঠি নিশ্চয়ই ভেতরে রাখবে। তাহলে পুলিশ সিন্ধুক, বাক্স, আলমারি এইসব খুঁজেছে, বাট মিনিস্টার ডি ভিজিটিং কার্ডের সাথে জামার পকেটের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছে কি চিঠিটাকে, সেটা কিন্তু ডুপিন লক্ষ্য করেছে। নেক্সট কি হচ্ছে দেখো, It has a different exterior than that previously described by the prefect, but Dupin also observed that the letter appears to have been folded back on itself. Plus, চিঠিটা কি করেছে, চিঠিটাকে কিন্তু মুড়িয়ে সোজা দিকে রাখেনি, উল্টো দিকে মুড়িয়ে রেখেছে। কারণ সোজা দিকের ডিজাইনটা হয়তো প্রিফেক্টের মাথায় ধরে যাবে, পুলিশ দেখে নেবে, চিনতে পেরে যাবে। তাই সেই কারণে মিনিস্টার ডি কি করেছে, উল্টে রেখেছে, যেটাকে উল্টো দিকে ভাঁজ করেছে। তাহলে এটা লক্ষ্য করলো, কে লক্ষ্য করলো, ডুপিন। ডুপিন লক্ষ্য করে দেখলো যে চিঠিটা উল্টো দিকে ভাঁজ করা আছে। he becomes sure that it is the stolen letter. से बुझते रह गलो जी एटाई होच्छे ओई हारिये जावा बा चुरी होये जावा चिठीटा एटाके मिनिस्टर डी एई भावे लिखेछे जाते पुलिशेर चोखे धुलो देवा जाय किभावे लिखेछे इजिली लिखेछे कैजुअली एकटा জামার পকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে যাতে ইজিলি পুলিশকে কি করা যায় চাকমা দেওয়া যায় পুলিশ কি করবে পুলিশ বাক্সের ভিতরে দেখবে আলমারির ভিতরে দেখবে এই সমস্ত জায়গায় দেখবে কিন্তু পুলিশ ওপেনলি এটা জামার পকেটে যে চিঠি রাখা থাকতে পারে ভিজিটিং কার্ডের সাথে সেটা দেখবে না প্লাস মিনিস্টার ডি এটাও করেছে কি করেছে এই চিঠিটাকে সোজা করে না রেখে উল্টে দিয়েছে পুরো পাতাটা সোজা পাতাটা আমি সোজা পাতাটা মনে করে দেখেছি কিন্তু ব্যাক সাইডে আমি দেখিনি মিনিস্টার ডি ব্যাক সাইডে মুড়িয়ে রেখে দিয়েছে কত চালাক দেখো তাহলে এটা কিন্তু ধরে ফেললো কে লুপি ধরে বললো নেক্সট কি হচ্ছে দেখো In order to create a reason for returning to the apartment, he purposely leaves behind his snuff box. When he goes back to next morning to retrieve it, he also arranges for someone to make a commotion outside the window while he is in the apartment. তাহলে সে কি করে? তাহলে ডুপিন চিঠিটা দেখে এসছে মিনিস্টার ডি এর বাড়িতে। এই চিঠিটা তখন থেকে নেওয়া যাবে না সহজে কারণ ডুপিন তো পুলিশ নয়, ডুপিন একটা প্রাইভেট ডিটেকটিভ। সে শকে ডিটেকশন করে তো সেই চিঠিটা কিভাবে নেব সেই প্ল্যানটা ডুপিন করেছে ডুপিন কি করেছে ডুপিনের তার একটা স্নাপ বক্স তার একটা ছোট বক্স যেখানে স্নাপ বক্স বলতে কি বলবো যেখানে পার্সোনাল কিছু ডকুমেন্ট থাকে বা পার্সোনাল অনেকের ক্ষেত্রে অনেকে সিগারেট বক্স হতে পারে সিগারেট কেস ছোটো মতো একটা বক্স ধরাতো তো সেই বক্সটা রেখে এসেছিল কে রেখে এসেছিল আমাদের ডুপিন কোথায় রেখে এসেছিল বাড়িতে কার বাড়িতে মিনিস্টার ডি এর বাড়িতে যখন চিঠিটা খুঁজতে গেছিল কেন রেখে এসেছিল কারণ প্ল্যান করেছে যে পরের দিন যাবো আজকে চিঠিটা নেওয়া যাবে না পরের দিন যাবো আমি ঠিক চিঠিটাকে তুলে নিয়ে চলে আসবো কিভাবে একজনকে অলরেডি বলে রেখেছে যে তুমি আমি যখন ওর বাড়িতে ঢুকবো তুমি বাইরে থেকে একটু শব্দ করবে বাইরে থেকে একটু আওয়াজ করবে হয়তো জানলা একটা ঢিল মেরে দেবে তাহলে মিনিস্টার ডি যেই একটু চোখের আড়াল হবে আমি একটু করে কী করবো চিঠিটা বার করে নেবো তাহলে সেটাই করেছে এরপর কী হয়ে যায় দেখো When the minister rushes to the window to investigate the noise, Dupin replaces the stolen letter with a fake. The ঠিক আওয়াজ হয়েছে কাচের জানলায় মিনিস্টার ডি ছুটতে দেখতে গেছে যে কিসের চেঁচামেচি হচ্ছে কিসের আওয়াজ হলো তখন ডুপিন কি করেছে একটা ডুপ্লিকেট চিঠি নিয়ে গেছিল ডুপ্লিকেট চিঠিটা টুক করে রেখে দিয়েছে আর অরিজিনাল চিঠিটা ওখান থেকে নিয়ে নিয়েছে তাহলে ভাবো যেভাবে মিনিস্টার ডি চুরি করেছিল কার কাছ থেকে ওই মহিলার কাছ থেকে ঠিক সেরকমভাবেই চুরি করে নিল কে আমাদের ডিটেকটিভ পুলিশকে দেওয়ার জন্য সে কি করলো সে টুক করে ওর বাড়িতে গিয়ে আগে দেখে এলো আগের দিন গিয়ে দেখে এলো যে চিঠিটা কোথায় রেখেছে পরের দিন একটা লোককে সাজিয়ে নিয়ে গেলো যা কাজ যাকে বললো যে তুমি একটু বাইরে চেঁচামেচি চিৎকার করবে যাতে মিনিস্টার ডি তোমাকে দেখতে যায় ঠিক সেই সময় আমি কি করবো ডুপ্লিকেট চিঠিটা রেখে দেবো ওই পকেটের মধ্যে যেখানে ভিজিটিং কার্ডগুলো আছে এবং অরিজিনাল চিঠিটা বার করে নেবো He justified his decision to leave behind another letter by predicting that the minister will embrace himself when he acts in reliance upon the letter he falsely believes he still possesses. সে কেন চিঠিটা রেখে দিয়েছিল ফেক চিঠিটা কারণ ফেক চিঠিটা রেখে দিয়েছিল এই কারণেই কারণ মিনিস্টার হয়তো ভাববে এসে দেখবে মিনিস্টার ডি দেখবে যে না চিঠি তো আছে কিন্তু যখন মিনিস্টার ডি চিঠিটা খুলে পড়বে তখন মিনিস্টার ডি বুঝতে পারবে কি বুঝতে পারবে যা চিঠি তো নাই চিঠি কী হয়েছে হাওয়া হয়ে গেছে তো চিঠি কে নিয়ে চলে গেল আমাদের ডিটেকটিভ নিয়ে চলে গেল ডিটেকটিভ কেন নিয়ে গেল সে পুলিশকে দেবে এরপর নেক্সট কী হচ্ছে দেখো Dupin remarks that the minister once wronged him in Vienna and that he has pleased not to forget the insult. Dupin মনে পড়ছে যে এই মিনিস্টারের সাথে তার একটা অলরেডি পার্সোনাল রাগ ছিল কেন রাগ ছিল কারণ এই মিনিস্টার একটা সময় বাজে ব্যবহার করেছিল ভিয়েনাতে ভিয়েনা নামে একটা জায়গা আছে সেখানে ডুপিনের সাথে বাজে ব্যবহার করেছিল কে এই মিনিস্টার সেই কারণে ডুপিন বসেছিল যে এই ইনসাল্টের ঠিক একদিন বদলা নিয়ে নেব তো আজকে সুযোগ পেয়েছে ইনসাল্টের বদলা নিয়ে নিল কে আমাদের এই মিনিস্টারের ওপর ডুপিন কি করলো মিনিস্টারের ওপর তার বদলাটা নিয়ে নিল ওই যে ভিয়েনাতে মিনিস্টার কি করেছিল অপমান করেছিল মানে কোনো একটা কাজে বাজে কাজ করেছিল মিসবিহেভ করেছিল ডুপিনের সাথে তো সেটা দেখো বদলা নিয়ে নিল বুঝতেই পারছো রিভেঞ্জ হয়ে গেল একটুখানি ইনসাইড দ্য ফেক লেটার দ্য ডুপিন ইনস্ক্রাইবস এ ফ্রেঞ্চ পোয়েম দ্যাট ট্রান্সলেটস ইন্টু ইংলিশ তাহলে কি আমাদের একটা ফ্রেঞ্চ পোয়েম লিখে দিয়ে আসে কে লিখে দিয়ে আসে আমাদের ডুপিন কোথায় লিখে দিয়ে আসে ওই যে ফেক লেটারটা মিনিস্টার ডি এর ওই ভিজিটিং কার্ডসের সাথে লিখে দিয়ে আসে কে ডুপিন এবং অরিজিনালটা নিয়ে নেয় ওই ফেক লেটারের মধ্যে কি চিঠি লেখা ছিল একটা কবিতা লেখা ছিল ফ্রেঞ্চ পোয়েম লেখা ছিল যে পোয়েমটা মানে যেটা কোথা থেকে নেওয়া হয়েছে প্রসপার জলওয়েট ডে ক্রেভিলিয়ান এই নামে লেখকের একটা নাটক ছিল, নাটকটার নাম হচ্ছে অ্যাট্রিয়েড থেস্টি। এই অ্যাট্রিয়েড থেস্টি নামক নাটক থেকে যেটা প্রসপার জলওয়েটের লেখা, এখান থেকে নেওয়া একটা লাইন লিখে দিয়ে আসে কে ডুপিন ওই চিঠির মধ্যে। যখন মিনিস্টার ডি চিঠিটা খুলবে তখন এই লেখাটা পড়বে। কি লেখা ছিল? So painful a scheme, if not worthy of Atreus, is worthy of Thestes. তুমি যে প্ল্যানটা করেছো সেই প্ল্যানটা যদি আর্টিউস না পারে তাহলে প্ল্যানটা থেস্টিস অবশ্যই পারবে। দেখো এই আর্টিউস কে থেস্টিস কে এগুলো তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে। এগুলো হচ্ছে বেসিক্যালি গ্রিক মাইথোলজির ক্যারেক্টার। এগুলোকে নিয়ে পরে আমি একদিন এক্সপ্লেন করে দেবো এবং এই জায়গাটা বুঝিয়ে দেবো। আর্টিউস আর থেস্টিসের গল্পটা আমি তোমাদের পরে একদিন বলে দেবো। এই আর্টিউস এবং থিয়েস্টিস এদের গল্প ঠিক কেমন আমাদের, আমি একটুখানি বলে রাখছি, আমাদের এই গল্পে যেমন মিনিস্টার ডি কে বোকা বানিয়ে দিল ডুপিন। কেন বানালো? কারণ মিনিস্টার ডি অলরেডি তার সাথে একবার ভিয়েনায় খারাপ ব্যবহার করেছিল, ঠিক আছে? তো সেটা তো একটা কারণ বটে। তার সাথে কি মিনিস্টার ডি একজন চোর, তাহলে চোরের কাছ থেকে চুরি করে নিল খে ডুপিন। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকেই কিন্তু এই অ্যাট্রিউস আর থিয়েস্টিসের গল্পেতে দেখানো হয়েছে। আমি পরে একদিন এই স্টোরিটাকে এক্সপ্লেন করে দেবো। তাহলে এখানেই শেষ হয়ে গেল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে চিঠির যে ফেক চিঠিটা ডুপি রেখে এসেছিল কার পকেটের মধ্যে, ওই যে ভিজিটিং কার্ডসের মধ্যে মিনিস্টার ডি এর, সেটার মধ্যে কী লেখা ছিল, সেটা কিন্তু আসতে পারে, সেটা কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে বেসিক্যালি আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ হলো। তাও বুঝতেই পারলাম আমরা কত সুন্দর চিঠিটাকে খুঁজে বার করলো কে, আমাদের ডুপি। দেখো যে চিঠি চুরি হয়ে গেছিলো, কে চুরি করেছিল? মিনিস্টার ডি চুরি করেছিল। কোত্থেকে চুরি করেছিল? ওই মহিলার কাছ থেকে। কিভাবে চুরি করেছিল? একটা ফেক চিঠি রেখে দিয়ে এসেছিল আর অরিজিনাল চিঠিটা তুলে নিয়ে চলে এসেছিল। তারপর সে কি করেছিল? বাড়ির ওপেনলি ভিজিটিং কার্ড যেখানে থাকে সেখানে মুড়িয়ে, উল্টো দিকে মুড়িয়ে চিঠিটাকে রেখে দিয়েছিল যাতে পুলিশ এসে জেলে দেখতে না পায়। পুলিশ এসে কি করে? পুলিশ তো এসে আলমারি, বই, খাতা, ড্রয়ার এইসব খুঁজবে, পুলিশ তো ওপেন জায়গাগুলো দেখবেই না। সে কিন্তু ওপেন রেখেছিল। কিন্তু আমাদের ডুপি, সি অগাস্ট ডুপি, সে এমনই ডিটেকটিভ, সে কিন্তু ভালো করে ফারফেসগুলোকে খুঁজেছে এবং খুঁজে পেয়ে গেছে যে চিঠি কোথায় আছে। চিঠি ওপেনলি রাখা আছে। তখন সে কী করে? মিনিস্টার ডিকে বোকা বানানোর জন্য পরের দিন আবার যায়। পরের দিন গিয়ে সেটা ডুপ্লিকেট চিঠি নিয়ে যায় এবং বাইরে একজনকে শব্দ করতে বলে। বাইরে যখন সেই লোকটি শব্দ করে, মিনিস্টার ডি যখন বাইরের দিকে দেখতে যায়, তখন টুক করে সে ওই ডুপ্লিকেটটি রেখে দিয়ে অরিজিনাল চিঠিটি বার করে নেয়। তাহলে এটি হচ্ছে গল্পের মেইন থিম। তাহলে গল্প আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা গল্পটা বুঝেছো। এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমটাকে সলভ করে দেওয়ার জন্য। আর যে দুটো জায়গা বললাম, একটা হচ্ছে এপিগ্রাফটা বললাম, একটা অড ইভেন গেম বললাম, একটা মানে ম্যাপের গেমটা বললাম, পাজল গেমটা, আর এই লাস্টের যে লাইনগুলো বললাম যেটা ফেক চিঠির মধ্যে লিখেছিল ডুপি, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা। সেগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। তো চলো ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই হেলদি থেকো, স্যানিটাইজ থেকো, হ্যাপি থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।